হতাশাজনক টি টোয়েন্টির পর নতুন আত্মবিশ্বাস নিয়ে টেস্ট সিরিজের মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। চোটের কারণে এবারও দলে থাকছেন না শকিব আল হাসান, তাতে দলে ডাক পেয়েছেন পেসার রেজাউর রহমান রাজা ও চাঁদপুরের ব্যাটার মাহমুদুল হাসান জয়। চলতি জাতীয় ক্রিকেট লিগে ভালো পারফরমেন্সের নজর কেড়েছেন তারা। মাহমুদুল হাসান জয়ের যুব ক্রিকেটে টেস্ট ফর্মেটে একটি আর ওয়ান ডে ফর্মেটে সেঞ্চুরি রয়েছে চারটি। বড়দের ক্রিকেটে এসেও সচল জয়ের ব্যাট। এর মধ্যে প্রথম শ্রেণীর ক্রিকেটে মাত্র ৬ ম্যাচ খেলেই করেছেন দুটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। এজন্য উচ্ছ্বসিত দুই ক্রিকেটার। স্কোরের চান্স পেয়েছি তার আগে আমাদের এসপি এবং এই টিমের প্রিপারেশন ম্যাচ হয়, ওইগুলোতে আমি একটা স্কোর করি। সো আই এম প্রিপেয়ার্ড যে সামনে যে খেলা আছে ওইগুলো ভালো করার জন্য। আমাদের সিনিয়র বাইরে যারা আছে সবাই অনেক হেল্পফুল, আমরা সবাই একসাথে লাস্ট কয়েকটা সিরিজ খেলছি। আসলে আমাদের বড় ভাইদের কাছ থেকে আমাদের এগুলো ইন্সপায়ার হওয়া, আমাদের সিলেটে যেমন রাহিদ ভাই, ইবাদ ভাই, খালেদ ভাই, ওদের থেকে মানে ইন্সপায়ার হওয়া, মোটিভেট পাইছে অনেক কিছু। এই থেকে আসলে আমাদের মানে দেশ মানে বাংলাদেশ ক্রিকেটে পেশ বড় হওয়ার একটা উৎসাহ থাকছে। আমি যেটা ফিল করি যে আমি এক জায়গায় কন্টিনিউ বল করতে পারি, বলে কিছু মুভমেন্ট করতে পারি, করাইতে পারি, আর লং টার্ম এক রিদমে বোলিং করতে পারি।